হ্যালো ভিউস, আপনার সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অনলাইন ফিজ কালেকশন যে সিস্টেম করা হয়েছে, সেই অনলাইন ফিজ কালেকশন সিস্টেমে কীভাবে আমরা বিভিন্ন রকমের ফিজগুলো দিব তা নিয়ে আলোচনা করব। তাই চলুন দেখে নিই কীভাবে আমরা এই কাজটি করব। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনার যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন। তাই চলুন এবার এগোনো যাক। সবথেকে প্রথমে আপনাদের ওপেন করতে হবে এই লিঙ্কটি। এই লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশানে এবং এখন এই ভিডিওর ডান দিকে কোনার দিকে আপনারা এই লিঙ্কটি দেখতে পাবেন। এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা এই পেজটিতে আসতে পারেন। এই পেজটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টিটিউশন এইচএস কোড। এখানে আপনাদের ইনস্টিটিউশন এইচএস কোডটি দিতে হবে। তাই চলুন এখানে ইনস্টিটিউশন কোডটি দিয়ে দিই। ইনস্টিটিউশন কোড দিয়ে দেওয়ার পর আপনার সাইডে একটি সার্চ বাটন পাবে, এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করা হলো। সার্চ বাটনে ক্লিক করলে আবার একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনার স্কুলের কোড এবং আপনার স্কুলের নাম এখানে দেখাবে। এছাড়াও এখানে কাউন্সিলের ব্যাংক এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেখাবে। এরপরে এ বি সি ডি বলে অনেকগুলো পার্ট আছে, প্রত্যেকটি পার্ট একটি স্পেসিফিক ফিজ কালেকশনের জন্য ব্যবহার করা হবে। যেমন এ পার্টে আছে স্টেটমেন্ট অফ রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড ফিজ ফর ক্লাস ইলেভেন। ক্লাস ইলেভেনে যখন রেজিস্ট্রেশন ফর্ম জমা দিব তখন আমাদেরকে এই জায়গাটি পূরণ করতে হবে এবং স্পেসিফিক সেই ইনফরমেশানগুলো দিয়ে দিতে হবে, তার ফলে টোটাল অ্যামাউন্টে চলে আসবে। মনে করুন যে নন মাইগ্রেটেড স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্ম 20টা আমি জমা দিচ্ছি, ছেলেদের 20টা, মেয়েদের 20টা, তাহলে মোট 40টা এখানে টোটাল ক্যালকুলেশনটা চলে আসবে এবং এই অ্যামাউন্টটা আমাকে পেড করতে হবে। তাহলে এখানে আমি করছি না, সেজন্য এটিকে এখন জিরো করে দিচ্ছি। সমস্ত জিরো করে দিলাম, তাহলে এখানে টোটাল অ্যামাউন্টে জিরো চলে আসবে। একইভাবে সেকশন বি স্টেটমেন্ট অফ এক্সামিনেশন অ্যান্ড প্রসেসিং ফি ফর ক্লাস ইলেভেন, ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামের জন্য এটি ব্যবহার করা হবে। ল্যাব বেস এবং নন ল্যাব বেস দুটি সেকশন করা আছে মেল ফিমেলের ক্ষেত্রে, এখানে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে সি পার্টে আছে স্টেটমেন্ট অফ এনরোলমেন্ট ফর্ম অ্যান্ড ফিজ ফর এইচএস এক্সামিনেশন। এইচএস এক্সামিনেশনের যে ফিজটি দিতে হবে সেই ফিজের সমস্ত তথ্যগুলো আমাদের এখানে দিতে হবে। সিসি ক্যান্ডিডেট, স্পেশাল ক্যান্ডিডেট, রেগুলার ক্যান্ডিডেট, নন ল্যাব বেস, শর্ট পার্সেন্টেজ ইত্যাদি সমস্ত তথ্যগুলো আলাদা আলাদা করে দিতে হবে এবং তারপরে এখানে টোটাল অ্যামাউন্ট চলে আসবে, সেই অ্যামাউন্টে আমাদের পেড করতে হবে। এবার চলে আসি পার্ট ডিতে। পার্ট ডিতে আমরা পাবো রেজিস্ট্রেশনের ফর্ম তোলার জন্য যে টাকাটি দিতে হয় সেই টাকা, এনরোলমেন্ট ফর্মের জন্য আদার ফিজ থাকলে সেটি, রিকগনাইজেশন রিনিউয়ালের জন্য ফিজ আমরা এখান থেকে দিতে পারবো, লেট ফিজ অফ রিনিউয়াল অফ রিকগনাইজেশন যদি থেকে থাকে তাহলে সেটিও আমরা এখান থেকে দিতে পারবো, ডিলে ফাইন কোনো প্রকারের কোয়ারি রিগার্ডিং রিনিউয়াল থাকলে পরে সেক্ষেত্রে আমরা ডিলে ফাইনটি আমরা এখানে দিতে পারবো। এরপরে যদি একসঙ্গে অনেকগুলো থাকে সেক্ষেত্রে সবগুলো একসঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এখানে তারপরে টোটাল চলে আসবে। মনে করুন আমরা এখানে 223টা আমি রেজিস্ট্রেশনের ফর্ম তুলবো, শুধুমাত্র তাহলে এখানে আমরা 223 দিয়ে দেবো নাম্বার অফ রেজিস্ট্রেশন ফর্ম। 223 দিয়ে দিলে এখানে আমাদের এখানে গ্রস টোটাল দেখাবে, অর্থাৎ টোটাল কত টাকা আমাদের পেড করতে হবে সেই টাকাটা এখানে দেখাবে এবং সেই টাকাটা একই সঙ্গে এখানে ওয়ার্ডে দেখাবে। তাহলে এখানে আমরা রেজিস্ট্রেশন ফর্মের জন্য 223টা ফর্মের আবেদন করছি এবং সেই পরিমাণ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে সবথেকে প্রথমে কি করব আমরা, এখানে সাবমিট এবং প্রিন্ট দুটো বাটন আছে, এখানে আমরা প্রথমে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে পরে এই পেজটিকে প্রিন্ট করে নেব। তাহলে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলাম। প্রিন্ট বাটনে ক্লিক করলে এখানে আমরা প্রিন্টার সিলেক্ট করব এবং এখানে প্রেফারেন্সে গিয়ে পরে আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে যে যদি আমাদের পোর্ট্রেট মোডে থাকে পোর্ট্রেট মোড থেকে আমরা ল্যান্ডস্কেপ মোডে করে নেব এবং তারপরে ওকে করব এবং তারপরে এখানে প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্ট করব। প্রিন্ট হয়ে গেলে এবার আমরা নিচে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে আমরা ক্লিক করব। তাহলে সাবমিট বাটনে এবার ক্লিক করা হলো। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টিটিউশন কোডটি দেওয়া আছে এবং টোটাল অ্যামাউন্ট আপনাকে কত পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টে এখানে দেওয়া আছে। এবার পে নাওতে ক্লিক করুন। পে নাওতে ক্লিক করা হলো। পে নাওতে ক্লিক করলে পরে এখানে অনেকগুলো আপনার পেমেন্ট অপশন পাবেন। পেমেন্ট অপশনের মধ্যে আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ভিম ইউপিআই, এনইএফটি এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, এই তিনটে এখানে পাবেন। সবথেকে সুবিধাজনক হচ্ছে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ভিম ইউপিআই দিয়ে যে কোনো একটি অপশন আপনি বেছে নিন। যদি আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, ইয়ার, সিভিভি নাম্বার এবং কার্ডের যে নাম আছে অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে দিয়ে দিন। এরপরে
এখানে পে নাওতে ক্লিক করুন। পে নাওতে ক্লিক করার পর যেমন আপনার কার্ড হবে ইউকো, এসবিআই বা যে কোনো ব্রাঞ্চে হোক, সেই অনুসারে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে আপনারা দেখতে পাবেন সেই ব্যাংকের পেজে রিডাইরেক্ট করেছে, যেখানে আপনাকে একটি ওটিপি দিতে হবে। ওটিপি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এটি প্রসেস হবে। প্রসেস হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, যে ফর্মটি আমরা আগে দেখেছিলাম সেই একই রকমের একটি ফর্ম এখানে চলে আসবে, যার নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে এসবিআই পে রেফারেন্স আইডি একটি তৈরি হয়ে যাবে। এখানে সে আইডিটি এখানে লেখা থাকবে, যেটি আগের ফর্মে ছিল না। তার সঙ্গে মার্চেন্ট অর্ডার এবং ব্যাঙ্ক কপি, এসবিআই পে এবং ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার থাকবে। এর সঙ্গে থাকবে ট্রানজ্যাকশান ডেট এবং পেমেন্ট মোড, এই সমস্ত তথ্যগুলো থাকবে। এবং সবথেকে শেষে থাকবে একটি প্রিন্ট বাটন। প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার লাস্টে যে পেজটি পেলেন সে পেজটিকে প্রিন্ট করে নেবেন। এবার যখন আপনার কাউন্সিলে যাবেন, প্রথম যে পেজটি প্রিন্ট করেছেন এবং শেষ যে পেজটি প্রিন্ট করেছেন, এই দুটি পেজকে একসঙ্গে নিয়ে পড়ে আপনার জমা দেবেন। তাহলে আপনার দেখলেন কত সহজে ঘরে বসে ব্যাংকে না গিয়ে আপনার কাউন্সিলের ফিসটি পেমেন্ট করে দিতে পারছেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনার অতি সহজে আপনাদের স্কুলের কাউন্সিলের ফিসগুলো ঘরে বসেই দিতে পারবেন। আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারের এর কোনো প্রশ্ন বা সাজেশন বা ফিডব্যাক থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানান। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।